কোয়েশ্চেন হচ্ছে সিলভার প্লে বাটনটা আসলে কখন এবং কিভাবে ইউটিউব দেয়। তো এই বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তো আজকে হচ্ছে এই বিষয় নিয়ে আমি কিছু আইডিয়া দিব, আপনাদের আপডেটস দিব। তো সবার আগে হচ্ছে সিলভার প্লে বাটন ইউটিউব সব ক্ষেত্রে সবসময় দেয় না, এগুলার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে। যদি সেগুলো আপনারা মেনে চলতে পারেন তাহলেই আসলে ইউটিউব আপনাদের সিলভার প্লে বাটন দিবে। তো এই রুলসগুলো আসলে মেনে চলতে হবে এবং মেনে চললেই আপনারা সব কিছু পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এভরি ওয়ান। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।